কুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই বলছেন আজকাল একটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু বিবাহিত মহিলা তারা নিজের স্বামীকে খোলা না দিয়েই অন্যত্রে বিবাহ করে নিচ্ছে এবং অন্যত্রে বিবাহ করে সেই পুরুষের সাথে সংসার করছে এদের শরীয়তে বিধান কি শাস্তি বাকি প্রথমত শরীয়তে দৃষ্টিতে এর বিধান হল যে এই যে দ্বিতীয় সংসার করছে মানে দ্বিতীয় বিয়ে করছে সেই বিবাহটা হয়নি সেই বিবাহটা বাতিল কারণ একজন মহিলা তার প্রথম বিবাহ বা যে কোনো বিবাহ সেই বিবাহটা যতক্ষণ পর্যন্ত বাতিল সেই বিবাহটা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় অর্থাৎ তালাকের মাধ্যমে হোক খোলার মাধ্যমে হোক লেয়ানের মাধ্যমে হোক যতক্ষণে সেটা বিচ্ছিন্ন না হয় হওয়ার পর তারপর যতক্ষণে ইদ্ধ পালন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করা হারাম নিষিদ্ধ তারপরেও যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই বিয়েটা বাতিল বলে বাতিল হবে ধরাই হবে না এখন কথা হলে এদের শাস্তি কি। এখানে প্রথমত জানতে হবে যে যারা এরকম করে তারা এটা জানে নাকি যে প্রথম স্বামীর বিবাহ বিচ্ছিন্ন না হলে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ করা যায় না এটা কি তারা জানে না যদি এটা অজ্ঞ হয় তাহলে এর শাস্তি আলাদা হবে আর যদি এটা জেনে বুঝে তারা এরকম করাকে হালাল মনে করে যে এটা জানে যে একজন স্বামীর সঙ্গে যখন বিবাহ হয় ইজাব কবুল হয়ে যায় তখন এই বিবাহ যতক্ষণে বিচ্ছেদ না হয় তালাকের মাধ্যমে খোলার মাধ্যমে বা আরও যেগুলা নিয়ম আছে মাধ্যমে এটা জায়জ নয় তারপরেও সে এরকম অন্য জায়গায় বিবাহ করা হালাল মনে করে তাহলে এটা তো কুফরি পর্যায়ের বিষয় কুফরি মানে সাধারণ গুণা না আর এরকম কুফুর হলে তাকে তৌবা করে আবার ইসলামে ফিরতে হবে এটা বর্জন করতে হবে আর জেনে শুনে যদি এরকম করে তাহলে যেমন বললাম কুফরি হবে ঠিক তেমনই এখানে জেনার সাব্যস্ত হবে আর বিবাহিত মানুষের জেনার যেটা শাস্তি সেটা তাকে নিতে হবে